কোন মহিলা যদি তার স্বামীর জীবনের বিনিময়ে ভালোবাসে, ওই মহিলা স্বামীর লইয়া মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবে। মা খাদিজার ভালোবাসা কিরকম গো বাবা? মা খাদিজা তার জীবনটাকে তিন ভাগ করছিলেন, বিবাহের পরে এক ভাগ ওলামার নবীর জন্য সপর্দ করছে, আর এক বাবার আমার আল্লাহর জন্য সপর্দ করছে, আর এক ভাগ ছেলে মেয়ের জন্য সপর্দ করছে। কিন্তু সব ভালোবাসার চাইতে নবীরে বেশি ভালোবাসে। একদিনের ভালোবাসা আমি আপনাদের সামনে উপস্থাপন করি। মা খাদিজার বাড়ি ছাগল চড়াইতেন আমার বিশ্ব নবী। একদিন আমার নবী যায় নামাজে বসে কান্দে আর বলে খাদিজারে, সবাই আমারে ভর্ৎসনা দিয়া বলে, তোমার মতো হ্যান্ডসাম একটা যুবক একটা বুড়ি মহিলার বিবাহ করলাম, তুমি ইচ্ছা করলে মক্কার সবচেয়ে বড় ধনাত্ম পরিবারের মেয়ের বিয়ে করতে পারতা, তুমি 40 বছর একটা বুড়ির বিয়ে করলা কেন? খাদিজা, আমি তো জানি আল্লাহ তোমারে বুড়ি রাখে নাই, তোমারে 16 বছরের মেয়ে বানাই দিছে। আরো জোরে বলে খাদিজা, আমার খুব খারাপ, আমার নবীর তিনজন বিবিকে জানাজা সারা কবরে রাখছে, কয়জন? জোরে কয়, আরো জোরে। আল্লাহ যারা খারাই দিছে, পারনাদের কানা ফেরেশতা দিয়ে ল্যাং মেরে বহাই দিতে, এরপরে খারাই দিছে দখল অবস্থা। নবীর বিবি কয়জন, জানাজা সারা কয়জন? তার ভিতরে এক নাম্বারে মা খাদিজা, যে হলো সমস্ত উম্মতে মুহাম্মাদের এক নাম্বার মা। ঠিক না বেটি? আমার নবী বিবাহ করছে বাবা 11টা, আমার নবী সংসার করছেন, নবী বিবাহ করছে 13টা, কিন্তু নবী সংসার করছেন 11 জন মাকে নিয়ে, আর বাকি 2 জন সংসারের আগেই তালাক দিয়ে দিছে। তো আমার বিশ্ব নবী 11 জন মাকে নিয়ে সংসার করছেন, তার ভিতরে মেন সভাপতি হলো আমার মা খাদিজা, আপনার মা খাদিজা। এই মা খাদিজা এমন একটা মহিলা যে মহিলার গর্ব থেকে আর একটা মা জন্ম নিছে। দেখেন, হেরো মা কই, হের মাইয়ের মা কই, নাম কি? এ চাষা একটু কথা কন, চাষি যদি জিগায় তুমি কথা কইছিলে কয়বার হুজুরের লাগে, যদি কন যে একবারও কই নাই তোর ডরে, আপনার মা মা খাদিজার সাথে জান্নাতে যাবে। এরপরে সুবহানাল্লাহ জোরে কইলেন, আপনি কি জানেন সুবহানাল্লাহ যত জোরে কবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ নিজে লাগাই দেবে। ওই গাছটা এত বড় হবে আপনাকে কেরানীগঞ্জের মতো হবে। কেরানীগঞ্জে এরকম 50,000 কেরানীগঞ্জে এক জায়গায় করলেও ওই গাছের মতো এত বড় হবে না। এরকম 10টা পৃথিবী এক জায়গায় করলে যত জায়গায় এত বড় একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ পরে নিজে লাগাই দেবে। তাহলে বুঝেন আপনি কত বড় দামি মানুষ। এইবার সুবহানাল্লাহ আসতে কবেন না, আর কেউ মুখ বন্ধ করেও থাকবেন না। মুখ বন্ধ করে থাকলে আল্লাহ এমন বাস ডলনি দিবে, মরার সময় বুঝবেন কিল্লি গেছে সুবহানাল্লাহ কর নাই। আরে এখন না, এই ভাই তুমি উড়ছো কে? না ভাই উড়া যাবে না। এখন হন, এই যে দাদা ভাই, এই যে দুলা ভাই, তুমি উঠো না, হলে বহো চুপচাপ করে বহো, এমনি লোক কম, একে যাইবো জানি নাকি? জরুর তো যাও ভাই, আবার আয়ো, তোমার দোয়া করবো আলহামদুলিল্লাহ করে। এক হুজুর কয় মুতায় ধরছে, মুতায় ধরছে না, বউ ফোন দিয়েছে, আপনি কেমনে বললেন? একসাথে বলেন তো, আপনার মা আমার মা সমস্ত বিবিদের মা সমস্ত উম্মতে মুহাম্মাদের মা, নাম কি? জোরে কন, আরো জোরে বাজান রে। আমার মা আপনার মায়ের গর্ভে আর একটা মা জন্ম নিছে, নাম তার আল-ফাতিমাতু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ। সমস্ত মহিলাদের জান্নাতের লিডার ইনি হলেন মা ফাতেমা। বাজান রে, এই ফাতেমা কিন্তু মা খাদিজার গর্ভ থেকে জন্ম নিছে।
বাবা মা খাদিজা এমন একটা দাহিন দামি মহিলা ছিলেন, আপনাদের জানা আছে মিরাজের রাতে আমার নবী বারবার জিব্রাইলকে বলতেছে, জিব্রাইল রে এত রুহুর জগতে আমার উম্মতরে দেখলাম, আমার খাদিজা তো মিরাজে আসার 6 মাস আগে মারা গেছে, আমার খাদিজারে কেন দেখি না? আমার খাদিজারে কি একটু দেখানো যায় না? জিব্রাইল বলেন, নবী গো এটা আপনার খেলা আর আল্লাহর খেলা, দুনিয়ার সব যারা মারা গেছে সব রুহু গুলা পরে দেখাইলো, খাদিজারে কেন দেখায় না? বাজনে খাদিজারে না দেখার কারণ হলো দুইটা, এক নম্বরে হলো যদি মা খাদিজারে আল্লাহ পাক মিরাজে দেখাইতো নবী আমার খাদিজারে ছাড়তো না, খাদিজারে বলতো খাদিজারে তুমি আমার 6 মাস ধরে রাইখাইছো, আমি তোমারে সারা বাঁচবো না, তুমি মওলারে কও না আমি তোমারে থুয়ে যাব না। বাবা জান মা খাদিজারে আমার নবী তার জানের চাইতে বেশি ভালোবাসতেন, আমি জানি আমার মায়ের আমারও আশ্বস্তি আসছেন গো মা, দেখেন তো মা খাদিজার মতো জীবন ধারণ করতে পারেন কিনা, যদি বলেন যে হাদিস বাবা খাদিজার মতো জীবন করতে হলে কি করতে হবে, মা খাদিজার মতো যদি জীবন ধারণ করতে হয় একটা কাজ করতে হবে, মা খাদিজা তার জীবনের বিনিময়ে আমার নবীরে ভালোবাসে, কোন মহিলা যদি তার স্বামীর জীবনের বিনিময়ে ভালোবাসে ওই মহিলা স্বামীর লইয়া মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবে। মা খাদিজার ভালোবাসা কিরকম গো বাবা? মা খাদিজা তার জীবনটাকে 3 ভাগ করছিলেন, বিবাহের পরে 1 ভাগ আমার নবীর জন্য সপর্দ করছে, আর এক বাবা আমার আল্লাহর জন্য সপর্দ করছে, আর এক ভাগ ছেলে মেয়ের জন্য সপর্দ করছে, কিন্তু সব ভালোবাসার চাইতে নবীরে বেশি ভালোবাসে। একদিনের ভালোবাসা আমি আপনাদের সামনে উপস্থাপন করি, মা খাদিজার বাড়ি ছাগল চড়াইতেন আমার বিশ্ব নবী, একদিন আমার নবী যায় না মাঝে বসে কান্দার বলে খাদিজারে সবাই আমারে বৎসনা দিয়ে বলে, তোমার মতো হ্যান্ডসাম একটা যুবক একটা বুড়ি মহিলার বিবাহ করলাম, তুমি ইচ্ছা করলে মক্কার সবচেয়ে বড় ধনাঢ্য পরিবারের মেয়ের বিয়ে করতে পারতা, তুমি 40 বছর একটা বুড়ির বিয়ে করলা কেন? খাদিজা আমি তো জানি আল্লাহ তোমারে বুড়ি রাখে নাই, তোমারে 16 বছরের মেয়ে বানাই দিছে, আরো জোরে বলে। খাদিজা আমার খুব খারাপ বেদন, আমার দিকে তাকান, মা খাদিজার ভালোবাসা কত সিরিয়াস ছিল গো বাবা। আমার নবী যখন কান্দার পায় খাদিজা রে মনের দুঃখ মনে রয়ে গেল, কিন্তু আমি জানি আমি তোমার কাছ থেকে মায়ের আদর পাইছি বাবার আদর পাইছি, এই মক্কায় আমারে সাইরেনা দিয়ে কেউ উপকার করার মতো ছিল না, আমি বিবাহের পরে সব সম্পদ তুমি আমার নামে লিখে দিছ, মক্কায় আমারে প্রতিষ্ঠা করার জন্য তুমি কত কষ্ট করছ দুনিয়ার কেনা জানলো আমি জানি রে খাদিজা, কিন্তু মক্কার বেঈমান গুলো আমারে প্রবঞ্চনা দেয় আমি একটা বুড়ি মহিলারে বিয়ে করছি। বাজনে মা খাদিজা বলে, নবী তাহলে আমি আপনার একটা কুমারী মায়া বিবাহ দেই, একটা অবিবাহিত মেয়ে বিবাহ দেই, বেঈমান গুলা দেখুক আপনার জন্য উপযুক্ত একটা পাত্রী দেখি। আমার নবী বলে, না রে খাদিজা এ কথা তুমি কোনোদিন বলিও না, আমি তোমার দ্বারা যা পাইছি পৃথিবীর কোন মহিলার মধ্যে আমি পাবো না। আরো জোরে কর, আরো জোরে। ওবা জান এই কথার উত্তর আমি আপনাদের সামনে দিয়ে দেই, মা খাদিজা যখন ইন্তেকাল করলেন মা আয়েশাকে নবী বিবাহ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে জিজ্ঞেস করলেন, নবী গো আমি দেখতাছি আপনি একটা বুড়া মহিলার জন্য কান্দতাছেন,
হালাকে 40 বছর বয়সে আপনি তার বিয়ে করেছিলেন নবী তার জন্য কি এত মায়া আমি আয়েশার বিয়ে করেছেন 6 বছরে আর তার বিয়ে করেছিলেন 40 বছরে আমার নবী বলে আয়েশা রে আমার খাদিজার মতো কোন মহিলা আমি দুনিয়ায় পাব না আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সঙ্গী তুমি আমার সুখের দিনের সঙ্গী আয়েশা তুমি জানো না আমার খাদিজা আমার জন্য কত কষ্ট করছে মা আয়েশা বলেন আপনার জন্য কি কষ্ট করছে আমি কি কষ্ট করি নাই আয়েশা তুমি কষ্ট করছো কিন্তু আমার খাদিজার মতো জীবনে কষ্ট করো নাই আমার নবী বলে আয়েশা রে একদিন আমি আবু জেহেলকে ইশারের নামাজের আগে অথবা জোহরের নামাজের পরে আবু জেহেলকে দাওয়াত দিলাম আবু জেহেল আমার ডাইরেক্ট বলে দিল মুহাম্মদ কোনদিন তুই আমার বাড়িতে আসবি না যদি আমার বাড়িতে আসস তোরে মারতে মারতে কিন্তু রক্ত বের করে দিব তুই আমার কাছে দিনের বেলা কোনদিন আসবি না আমি আমার খাদিজার কাছে বললাম খাদিজা আমারে বেঈমান আবু জেহেল দিনের বেলা যাইতে না করছে আমার মা আপনার মা খাদিজা উত্তরে বললেন নবী আপনারে দিনের বেলা যাইতে না করছে রাতের বেলা তো না করে নাই ও আয়েশা আমি রাতের বেলা চাদর গায়ে দিয়া শীতের মৌসুমে আমি আবু জেহেলের বাড়ির সামনে গেলাম দরজার সামনে দাঁড়ায় যখন টাক দিছি বেঈমান দরজা খুলে দেখে আমি দাঁড়ায় রয়েছি যখন আমি দাঁড়ায় রয়েছি রে আয়েশা বেঈমান আমারে দেখে বলে ইদখিলিয়া মুহাম্মদ ঘরের মধ্যে ঢক আমি যখনই ঘরের মধ্যে ঢুকতে গেলাম বেঈমান আমার মুখের উপরে এমন জোরে একটা থাপ্পড় মারল আমি পিছনে সিটকে পড়ে যাইতেছিলাম আমি তাকায় দেখে আমি একজন কোলের মধ্যে বসা আমি তাকায় দেখি আর কেউ না যার কোলে আমি বসা তার নাম জিব্রাইল আরো জোরে কর বাজান এবার কানবেন আমি জানি রমজান মাস সামনে গো বাবা আর মাত্র একটা সপ্তাহ সামনে একটা শুক্রবার আছে এরপরে শুক্রবারে কিন্তু রমজানের প্রথম শুক্রবার খেয়াল করছেন নি ও বাবা কেউ যদি শাবান মাসের লাস্টে এসে চোখের পানি পেলে কান্দে ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না ওই মানুষটা রোজা নামাজ কবুল হয়ে যাবে গো বাবা শাবান মাসের আজকে তৃতীয় নাম্বার জুমা শেষ করে ইশারের নামাজ পড়ে বসছেন গো বাবা আমি দেখব এই ময়দানের মধ্যে নবীর জন্য কার প্রেম আছে দুনিয়ায় যদি কোন নবীর জন্য কারো চোখ দেখ ফোটা পানি পড়ে ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো বাবা আমার নবী এমন একজন মানুষ গো বাবা আমার নবী জীবনে কোনদিন উম্মতে রাইখে পেটটা ভরে খায় নাই আমার নবী কোনদিন সারাটা রাত্র বিবিদের কাছে ঘুমায় নাই আল্লাহ যারা আমার নবীর কথা শুনিয়ে কানবে এদের জীবনের গুনাহ মাফ করে দিবে মানি এখন কানবে মা ফাতেমা একদিন মসজিদে নববীতে যারা গেছেন তারা জানেন মসজিদে নববীর ভিতরে বইয়া আলীর খাটের উপরে বইয়া অবিসুরাতে কাঁদতাছে তো আমার নবী দেখে আলী দৌড়ে আসছে আলী এসে বইয়া রাসূলুল্লাহ আপনার ফাতেমা কিল লেগে কান্দে আমি জানি না আমি ফাতেমারে বহুত চেষ্টা করতেছে কান্দন বন্ধ করতে পারি না আমার নবী কয় এবড়ে লালগেন যেবড়ে বইসটা বাহ মগাগুলা এটা মুমতাজের প্যান্ডেল পেয়েছিস নি আল্লাহ হেফাজত করো জোর কানে আমিন আর জোর কানে আমিন আর মাত্র 10 মিনিট কথা কই হ হ আরে হ তাহলে যে ডাউট বল লুঙ্গি টেনে ধরবে ঠিক আছে ইনশাআল্লাহ বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো হে মুসলমান এমন একটা শব্দ পৃথিবীতে কোনদিন মুসলমান কারোর সামনে মাথা নত করে না ঠিক না বেঠিক আজকে বেজরমা ইসরায়েল মুসলমানরে মারে মুসলমান মাইর খাবে কারে মুসলমান মাইর খায় একমাত্র আমাদের দোষের কারণে
তা না হইলে মিয়া মুসলমান মুসলমান যারা আওয়ামী লীগ করে বিএনপি এলাক সহি দেখতে না কত কর না কেন গাড়ি পুরাইছে গুলিস্তান মামলা খায় হযরতপুর হালাকে বেড়াই ওই দিনকে সকালবেলা নাস্তা করে ঘরে এবড়া মামলা খাইছে কত কর না কেন আরো জোরে আস্তে কত কইলে লুলয় মরে তোমাকে পক্ষেই তো কথা কইতেছি লামানুল্লাহ মানের দেশের মানুষ তোমরা তেমনই খাইতেছো মামলা আবার তোমরাও আবার এইভাবে দিছো মামলা তোমরা দেও নাই আওয়ামী লীগের লাগো যখন তোমরা ক্ষমতায় ছিলে তোমরা যেটা করছো এটার নাম রাজনীতি না এটার নাম পোষানীতি কত কর না কেন তোমরা যেটা দেখাই দিয়ে যাইতেছো ওই আজকে আওয়ামী লীগেরা বিএনপি যদি কোনদিন আওয়ামী লীগ পলটি খাইয়া বিএনপি আয় একটা আওয়ামী লীগের নেতা ঘরে থাকবো আতুরি বানানো আছে বাম্বু এক এক বার দিয়ে মাথার ঘিলুরে হেলাই যে কম জ্বালাস না 15-20 বছর ঠিক না বেশি জোরে করে এটার নাম রাজনীতি না এটার নাম হলো পোষা নীতি প্যাড নীতি কথা কর আরো জোরে আরে ভাই রাজনীতি করছ আমার এতিম নবী রাজনীতি কারে কয় ঠিক না বেটি জোরে কর আরো জোরে এ বেড়ে কথা কস তাকে বাসুর কথা কয় ডিজিটাল পোলাবান ফেসবুক শরীফের পোলা এ বেড়ে আজকে পোলাবান ফেসবুক চালায় কিচ্ছু নাই আর টাকা দিয়ে দেখেন ভিতর খোসা কদুর বিচির মতো বিচ হয়ে গেছে বিয়ে করার 3 মাস পরে বউ নাই আর এই যে সাসা 40 বছর আগে বুড়ির মায়ের শুরু করছে এখনো কত বিড়ি রেখে খেতার মধ্যে মারে এরপরে বুড়ি গর্ত হয়ে যায় না কারণটা কি হে এই বুড়ির মধ্যে আমার শাশি জিনিস পাইছে জিনিস আর তো তুমি তার পাইছে ফিনিশ ফিনিশ ও কি শুনাই আছে কেলার মোতা কথা কর না কে ফেসবুক শরীফ সালাবি কেলার মোতা হয়ে থাকবে আল্লাহ হেফাজত করুক জোর কানে আমিন আরো জোর কানে আমিন সাহাবা একরাম একজন 1000 বেঈমানের বিরুদ্ধে জিহাদ করছে মারতে মারতে পায়খানা বাইর করে ফেলছে আল্লাহ আকবার বলতে পারো না সেই মুসলমান যদি এখনো আওয়াজ দেয় বদরের হাতিয়ার আর একবার গর্জে উঠবে তবে দোয়া করি ফিলিস্তিনি মুসলমানের জন্য আজকে ফিলিস্তিনের যুবকগুলো দেখায় দিছে কুত্তা বাহিনীর কেমনে সাজ করতে হয় তা না হলে কামানের সামনে গোলা বারুদের সামনে পাথর দিয়ে মোকাবেলা করে যদি কখনো দরকার হয় আমরাও কামানের সামনে দাঁড়ায় যাব গোলা বারুদের সামনে পাথর লইয়া রাজি আছি না নাই রাজি আছো না নাই কে কে রাজি আছো আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও তাকবীরটা দিলেন মরা মানুষের মতো হালাকে তাকবীরটা যদি সেইভাবে উমরের মতো করার মতো দিতেন উমরের গাড়িতে জান্নাতে যাইতেন এই তাকবীরটার দাম আল্লাহর কাছে এত দামি এই ডিজিটালে কঠিন মাল তো এগুলা এ বড় ওইটার এদিকান ওই যে লালডার এদিকান ওই দুটারে জুটি বাঁধলে দিকান এই যে লাল ডাল যেটার গাড়ির উপর ডাক দিছো এটারে কেন ফাঁকা জায়গা ন ওইটার কেত রালি দেন বাবা আল্লাহ হেফাজত করে জোর করে আমিন হযরতপুরে বলা পান তো এটা তো হযরত এটা হযরত আলা খুব টাড়ি মারহাবা কোন এটা বেশি দুষ্ট এছাড়া বেশি দুষ্ট এক কান কোন ধরে মার একটা এটা পিছনে না বেদব ওই পিছনে নরে বেশি টাড়ি ওটা আবার হাসে এটা ফুটে যাবে দেখবেন খুব তাড়াতাড়ি 13 বছর হইলে আর বাপ মায়ের অনেক জ্বালাবে আমি কুদ্দুসের মায়ের বিয়ে করব 13 বছর বয়সে করবো দেখবেন আল্লাহ হেফাজত করে তোর কেন আমিন আর একবার হাসবি তোর পিছনে তোর পিছনে লাগাম একটা থাবর দিয়ে তোর কান দিয়ে রাখতে পারবে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম আল্লাহ আমাদের মাফ করে দেন জোর কেন আমিন দিতে হয় আল্লাহর জন্য দিও কোন নেতার জন্য দিও না
আমি তোমাকে বলবো নেতার লাগা জীবন দিবা, কোন নেতার লাগা জীবন দিবা? যেই নেতার লাগা জীবন দিবা উনিও নিজের স্বার্থের জন্য করবে, কত কন না কেন? তোমার সামনে আগায় দিয়া তোমার জানের এক পয়সাও দাম নাই, উনি থাকবে ফাইভ স্টারে। তোমার রাস্তায় নামাই দিয়া বিএনপি আলারা হেরা থাকবে ফাইভ স্টারে, আওয়ামী লীগ আলারা তোমার রাস্তায় নামাই দিয়া জান যাবে কেতর আলী সদর আলী বদরুলের পোলা, আর ওনরা ফাইভ স্টারে বয়া বয়া নিরিবিলি কাচ্চি খাবে। কাল রেখে জীবন দিবা, জীবন তো তার জন্য দিবা যেই মানুষটা জীবনে নিজের চিন্তা করে নাই, চিন্তা করছে উম্মতের, ঠিক না বেটি? জোরে কয়। এখন যদি বলেন আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় আরে দুনিয়ায় বাঁচায় রাখবে না, আরে জায়গায় গাইরে ফেলবো, পুইতে ফেলবো, রাজি আছি না নাই? কথাটা কিন্তু দামি কথা, জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই না, জেহাদ করে মরতে চাই। বাঁচতে চাইলে তো তুমি আর জানের মায়া করলা ইসলামের মায়া করলা না, কথা কর না কেন? সাহাবা একরামের আবল ছিল তারা জেহাদ 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 চাই, জেহাদ করে মরতে চাই। জোরে কর মারহাবা। এরা মৃত্যুকে এমন ভাবে আলিঙ্গন করছে, আরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মৃত্যুকে এমন ভাবে বরণ করে নিছে যুদ্ধের মাঠে, যুদ্ধের মাঠে সবাই অসুস্থ, একটু পরে মারা যাবে, হঠাৎ করে পানির পিপাসা লাগছে, মৃত্যুর যন্ত্রণা, পানির কি পিপাসা, হঠাৎ করে বলে আমার যদি কেউ এক গ্লাস পানি দিত মৃত্যুর আগে পানিটা খাইয়া দোয়া করে যাইতাম। এক সাহাবী আইনা এক মশক পানি দিছে, ভাই তুমি খাও, হঠাৎ করে দেহে পাশের আর এক ভাই পানির জন্য কাতরাইতেছে, মানে মনে মনে কয় নবী না কইছে ইসলামের জন্য শহীদ হলে ডাইরেক্ট জান্নাতে যে পানি খাবো, তাহলে দুনিয়া পানি খাওয়ার লেগে লাভ করলাম কি? যা সেই নিয়ত করে পাশের বাইরে পানির মশকটা দিয়ে সে মৃত্যুবরণ করছে। এবার কানবেন, পাশে দেখে আর একটা সাহাবি পাঁচ হাত দূরে সে কানতেছে, আরে আরে পানি 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 পানি। ও চিন্তা করে নবী না কইছে আমি না খাই যদি আর একজনে খাওয়ান দেই জান্নাতে যে খাওয়ান রেডি হয়ে গেছে। কলরিং করতে করতে ওই সাহাবি রাতে পানির মশকটা দিয়া ও শহীদ হয়ে গেছে। বাজান দিয়ে এমন করতে 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 22 জন সাহাবি, কয়জন? 22 জন সাহাবি, সামনে পানির একটা মশক গেছে গো বাবা, কেহই পানি খায় নাই, দুনিয়ার পানি দুনিয়ায় রয়ে গেছে, জান্নাতের পানি রেডি হয়ে গেছে। বিশ্ব নবীর কাছে খবর আসছে, গো নবীজি আপনি সারিয়া নামে যে যুদ্ধে সাহাবিদের পাঠাইছিলেন এই যুদ্ধে তো আপনি যান নাই, সাহাবিদের আমল দেখছেন 22 জন সাহাবি পানি না খেয়ে শহীদ হইছে। নবী আমার বলে দুনিয়ার পানি না খাইছে তাতে কি হইছে, জান্নাতের পানি তাদের জন্য রেডি হয়ে গেছে। এ যুবক ভাইরা যে মানুষগুলা জান্নাতের পানি খাওয়ার জন্য রেডি হয় আল্লাহ তাদের জান্নাতের খাবারের ব্যবস্থা করে দেয়, কথা ঠিক না বেঠি? আরো জোরে কোন জান্নাতের খাবার দরকার আছে না নাই? এবার সিল্লাবার কান বাগো বাবা, আমার নবী বলে ও আয়েশা আমাকে যখন আবু জেহেল তাপ্পুর মারল আমার এই গালটা কোল বালিশের মতো উঁচা হয়ে গেল, আমি দেখবো আশেকের আসল কয়জন আছো যুবক ভাইরা, ও আয়েশা আমার তাপ্পুর মারার সঙ্গে সঙ্গে আমার এই গালটা বেঈমানের হাতের পাঁচটা আঙ্গুল লাগিয়ে গেল, আমি যাইতে যাইতে আর সহ্য করতে পারলাম না, আমার গালের মধ্যে পাঁচটা আঙ্গুল বসে গেছে, আমি যখন আবার আঁঠুতে বর দিয়ে দাঁড়াইছি দাওয়াতের কাজ করব, বেঈমান বাম হাত দিয়ে যখন থাবুর মারবে জিব্রাইল পিছনের থেকে বলেন নবী গো একটা থাবুর মারছে যদি আর একটা মারে বেঈমানের বাড়িটার কেয়ামত ঘটায় ফেলবা।
বেঈমান আর আমারে থাপ্পর মারতে পারে নাই গো আয়েশা, আমি মুখটা সাইফা দরিয়া বাসায় আসলাম, আমার খাদিজা জিজ্ঞাসা করে আপনার এখানে কি হইছে, আমি সহজে দেখাইতে চাই নাই, কারণ আছে আমি দেখাইতে গেলেই তোমার খাদিজা কষ্ট পাইব, কিন্তু যখন আমার খাদিজা হাতটা টান দিয়েই দেখলো বেঈমানের হাতের পাঁচটা আঙ্গুল আমার গালের মধ্যে লাগিয়ে গেছে, আমার খাদিজা একটা দৌড় দিয়ে আমার বুকের মধ্যে নিয়ে কর, আল্লাহ তুমি কই গো মানি, তুমি কই, তোমার নবীর যদি এত দামি বানা ওই মানুষটারে কেন এত মার খাওয়া, বিবিকারে কয়রে যুবক, মা খাদিজা নবীর মাথাটা বুকের মধ্যে রাখিয়া কয়, নবীজি আমি আপনার মায়ের প্রতিশোধ নিব, আমার নবী বলে খাদিজা রে তোমার মায়ের প্রতিশোধ নিতে হবে না, তোমার বাড়ির সামনে জিব্রাইল দাঁড়ায় আছে, তোমার প্রতিশোধ যদি নিতেই হয় সে নেয়ার জন্য যথেষ্ট, তবে খাদিজা আমি প্রতিশোধ চাই না, তুমি দোয়া করো আল্লাহ যেন আবু জেহেলকে হেদায়েত দিয়ে দেয়, কিন্তু বাজান আবু জেহেলের কপালে যে হেদায়েত হবে না এটা নবী আমার জানতেন না গো বাবা, যখনই আমার নবীর থাপ্পর দিছি আসমান জমিন কাইপা উঠছে যুবক, এখন আমি তোমার কাছে একটা আওয়াজ শুনতে চাই, বাংলাদেশে যদি আমার নবীরে কেউ গালি দেয় নবীরে থাপ্পর দেয়া তো দূরের কথা, যদি কোনো আলেম ওলামারেও কেউ থাপ্পর দেয় আর জায়গায় ফুটে ফেলবো, রাজি আছেন না নাই, আরো জোরে বলেন রাজি আছেন না নাই, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, গত কয়েকদিন আগে গাজীপুরের এক ইমাম সাহেবকে তার সভাপতি মাইরা মসজিদ থেকে বের করছে, মুখটা ফাইটে গেছে, আমি কেরানীগঞ্জের কলিজার টুকরা ভাইদেরকে বলবো বর্তমানে ইমামরা হলো নায়েবে নবী, কথা কর না কেন, অনেক মসজিদের ইমাম সাহেবকে অপমান করে তার কমিটির লোকেরা, এই যুব সমাজ রইস তুমি সহ কে কোন দল কর আমার দেখার বিষয় নয়, কোন আলেমকে যদি কেউ গায়ে হাত তুলে বা একটা কটু কথা কয় ওর বিরুদ্ধে আন্দোলন চলবে, রাজি আছেন না নাই, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন, কত বড় সাহস, কত বড় সাহস, একজন ইমামকে মারতে মারতে বাইর করছে, আমার কানে যখন আসছে আমি সহ্য করতে পারি নাই, আমার কানে আজকে যখন আসছে আমি মনে মনে ভাবছি প্রত্যেকটা মিডিয়ার সামনে বলবো যে এই কুলাঙ্গার একজন ইমামকে অপমান করছে আল্লাহ বিচার তোমার হাতে দিলাম, জোর কানা আমিন, আরো জোর বানা আমিন, ভাই ইমামের দাম আছে না নাই, জোর বানা আছে না নাই, ইমামের দাম নাই, হ্যাঁ আমার নবী বলেন কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তামিন ও মুহিব্বান, পারলে আলেম হইও তা না হলে আলেমকে ভালোবাসো, তা না পারো আলেমকে দূরের থেকে মুহাব্বত কইরো, যে তাও না পারো জীবনে কোন আলেমের কাছে যাইয়া এক প্যাকেট চিপস লইয়া যায় দুইজনে ভাগ করে খাইলে, মারহাবা কর, আরো জোরে কর, যদি তুমি ওলা তাকুন খামেস পাঁচ নাম্বারে যাইও না, যে এটার কোনোটার মধ্যে তুমি নাই তহলি তুমি ধ্বংস হয়ে যাবা, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আরো জোর করে আমিন, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ, যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ, সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ, খানা খাওয়ার সময় আল্লাহ, পানি খাওয়ার সময় আল্লাহ, সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম, জোরে কর সুদ খাওয়া হালাল না হারাম, আপনি কি জানেন বাবা কত বড় হারাম, যে ব্যক্তি এক টাকা সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়,
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে করে আমিন। বাজার না খাইয়ে মরে যান তবু সুদ খাইয়েন না। আরে আমার নবী নিজে বলছে যারা সুদ খায় একর সাথে কোনো বিবাহের সম্বন্ধ করা যাবে না। যারা সুদ খায় এক মসজিদ থেকে মাইরা তারাই দিতে গেছে, নাউজুবিল্লাহ বলেন না। আপনি কি জানেন সুদ যে খায় পরে কুত্তায় দেখলেও ঠ্যাং উঁচা করে আর একদিন জায়গা, যে সুদ খায়, কারণ মার সাথে জেনা করার গুণা লিয়া দুনিয়ায় বাঁচলে পরে দুনিয়ার কোন প্রাণী ভালোবাসে না। কথা কন না কেন, নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দেবে আপনার, রোজাটা না রাখলেও মাফ করে দিবে, কিন্তু বাবা সুদ খাইলে আল্লাহ কোনোদিন মাফ করবে না। কারণ আমার নবী বলে যারা সুদ খায় সে যারা ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে যায়। অতএব আপনারা আমার সাথে ওয়াদা দেন, বলেন সুদ খাবো না ইনশাআল্লাহ, কোন এরা সবাইকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ যদি মাফ করে দেয় কোনো অসুবিধা আছে? বলেন তো আল্লাহ আকবার। বাজান সবচেয়ে বড় জিনিস কি জানেন, যেই ময়দানটা পরে আপনি ওয়াজ শুনতেছেন একদিন এই ময়দানটাও থাকবে না, ঠিক না? জোরে করে থাকবে, দেন এই জমিনটাও থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আপনাকে এমপি সাবেক এমপি মন্ত্রী আমানুল্লাহ আমানও থাকবে না, বর্তমান যে এমপি কামরুল ইসলাম সাহেব উনিও থাকবে না, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও থাকবে না, থাকবে একমাত্র কে? ইকু অফ করে দিকু, একমাত্র কে থাকবে? আল্লাহ কোরআন এইভাবে বলতেছে, ফেরেস্তা দিয়ে এমন মাইট দিমু তোরে অটকারে নিচে ফেলাইয়া ঠ্যাং ম্যাং বাইঙ্গিয়া জুলাই তুমি দেড় মাস, ঠিক না বেটি? যুবক পোলা পান যারা দোকানের সামনে দিয়ে ঘুরতেছে ও কিন্তু মার কাছ থেকে 100 টাকা লয়ে যাবে, আর আওয়াজের লেগে ও অস্থির দোকানের সামনে দিয়ে ঘুরতেছে, আপনি ভাবেন যে আল্লাহ এর সাইজ করবো না? এটা সবুর করেন, যাওয়ার পরেই দেখবেন সাইজ হয়ে গেছে। অতএব আমি যুব সমাজে বলবো, তুমি ভাই বোন রাত মনে হয় সারা রাত পাওয়া যাইবো, মনে হয় 12টা 13টা বন্ধ হওয়া যাইবো না, অল্প সময়ের ভিতরে ওয়াজ শেষ হয়ে যাবে, কিন্তু তখন আফসোস করবি ইলিয়াসের মতো জিহাদির আর পাবি না, কথা ঠিক না বেটি? আমি এখনো তোমারে বলবো তাড়াতাড়ি স্টেজের ভিতরে ঢুকে পড়ো, আল্লাহ তোমার হায়াতে বরকত দিবে, আল্লাহ তোমারে কোটি কোটি আমল নিয়ে বাইতে যাওয়ার তৌফিক দান করবে, জোর করে আমিন, আরো জোর করে আমিন। তাহলে এবার বলেন তো জমিনের মালিক কে? আল্লাহ আছে তো।